প্রিয় দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আপডেটের বাই তুলনে সকলকে স্বাগত জানাই আর তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের বড় প্রশ্নে সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে সেখান থেকে মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এই সকল প্রশ্নগুলি করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখান থেকে কমন পাবেই পাবে প্রথমে তোমাদের করতে হবে শিক্ষণ অধ্যায় সেখান থেকে পাঁচটি প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো তিন নম্বরে থাকছে পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন মনোযোগ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো পাঁচ নম্বরে থাকছে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো এরপর থাকছে শিখন কৌশল সেখান থেকে করতে হবে মূল সূত্রগুলি কি কি শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল নম্বরে করতে হবে শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তিন নম্বরে করতে হবে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো একই সঙ্গে অপানুবর্তন কাকে বলে চার নম্বরে করতে হবে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো একই সঙ্গে করতে হবে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেখান থেকে মাত্র দুটি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো দু নম্বরে করতে হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো এরপর থাকছে মাধ্যমিক শিক্ষা কমিশন সেখান থেকে দুটি প্রশ্ন প্রশ্ন করতে হবে প্রথম কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে ধারণাটি বর্ণনা করো দু নম্বরে করতে হবে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো এরপর আসি কোঠারি কমিশন সেখান থেকে দুটি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দু নম্বরে করতে হবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো সবশেষে জাতীয় শিক্ষানীতি এখান থেকে করতে হবে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে দু নম্বরে করতে হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের রাশিবিজ্ঞান থেকে যে সকল প্রশ্নগুলি থাকে সেখান থেকে আমি কোনো সাজেশন দিলাম না সেগুলি কিন্তু সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার এগুলি বিভিন্ন টেস্ট পেপার ও বিভিন্ন মডেল প্রশ্ন বই থেকে তোমাদের যথারীতি প্র্যাকটিস করতে হবে কি বললাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে এই ছিল তোমাদের এডুকেশন বিষয়ে সম্পূর্ণ সাজেশন আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক সেশন অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে धन्यवाद